কোরআনে কারীমের প্রথম নির্দেশ কি কে বলতে পারবেন? এখন কি কোরআনে কারীমের প্রথম নির্দেশ? কোরআনে কারীমে যদি সূরা ফাতিহা থেকে পড়ে আসেন না, একটা নির্দেশ বুঝেন, আমরের সিগা থাকে। প্রথম নির্দেশ কি জানেন? প্রথম নির্দেশ আসছেন তা ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, প্রথম থেকে পড়ে আসেন প্রথম নির্দেশ এটা। এর আগে বর্ণনাবৃত্তি বর্ণনা করে গেছেন যে ঈমানদাররা এরকম হবে, কাফেররা এরকম, মুনাফিকরা এরকম। এরপরে সবার কথা বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা সবাই ঈমানদার হও, কাফের হও, মুনাফিক হও, তোমরা সবাইকে ডেকে বলতেছি উরবুদুল্লাহ মালিক উরবুদুল একমা উরবুদু রব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। প্রথম নির্দেশ এটা, প্রথম নির্দেশ এটা। আর প্রথম নিষেধ কি জানেন? কোরআনে কারীম প্রথম নিষেধ কি জানেন? বর্তমানে আমরা সিরিয়ালি আসি, বর্তমানে প্রথম নিষেধ হচ্ছে কি জানেন? ফালা তাজালু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন, জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। প্রথম নির্দেশ হচ্ছে তাওহীদের, আর প্রথম নিষেধ হচ্ছে শিরকের। বুঝছেন? বলছেন আপনি প্রথম থেকে পড়ে আসেন এটাই পাবেন প্রথম, এর আগে কোনো নির্দেশ নাই। এটা কি বুঝাইলেন আল্লাহ তাআলা জানেন? এইটা দিয়ে যে তোমাদের কাজ হচ্ছে ইবাদত করা, রব তো তোমাদের মানতে বাধ্যই, রুবুবিয়ত মানতে বেশি কিছু ব্যয় করতে হয় না। এই জন্য আপিল্লাহে শাক্কুন ফাতিরিস সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহর ব্যাপারে সন্দেহ করবে যিনি আসমান জমিনের স্রষ্টা? আল্লাহর ব্যাপারে স্রষ্টাকে সন্দেহ করার কিছু নেই। সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়াতে কোরআন তেলাওয়াত করতেছেন। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি বাল লা ইউকিনুন, এই আয়াত তেলাওয়াত করতেছেন। এটা অর্থটা বুঝিতে আপনি বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, এরা যে মানুষগুলো এরা কি নিজে নিজে সৃষ্টি হয়েছে নাকি কেউ তাদেরকে সৃষ্টি করেছে? দুটো একটা বলতে হবে। হ্যাঁ বলেন তো, দুটোর একটা কোনটা? কেউ না কেউ তাকে সৃষ্টি করেছে। এরপর আল্লাহ তাআলা বলছেন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি বাল লা ইউকিনুন, তোমার নিজের ব্যাপারে না আরো উপরের দিকে তাকাও, আসমান জমিন কে সৃষ্টি করলো? এত বড় জিনিস, এইজন্য এটা একটা ফিতরি জিনিস, এটা মানুষের অন্তরে গ্রথিত আছে যে একমাত্র আল্লাহই আমার স্রষ্টা। এইটাতে কোনো ঈমানদার হওয়া যায় না, এটা বললে ঈমানদার হওয়া যায় না, এটা বললে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে পরেরটা সেটা কি? আমি কি করব আল্লাহর জন্য? একমাত্র আল্লাহর ইবাদত আমি করব, আর কারো ইবাদত করব না। এটা হচ্ছে বড় জিনিস। বুঝতে পারছেন কথাটা?